পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, মাইদাস ফাইন্যান্সিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স ও সিটি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হচ্ছে আজ। অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে আইটি কনসালট্যান্ট প্রাইম টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী 2 জুলাই সোমবার। ব্যাংক এশিয়া লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 7 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে তিনি শেয়ার কিনবেন। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন প্রাতিষ্ঠানিক পরিচালক 2 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে এই শেয়ার বিক্রি হবে। ডিএফএস ট্রেড ডাইং লিমিটেডের আইপিও আবেদন চলছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে 10 টাকা অভিহিত মূল্যের 2 কোটি 20 লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 22 কোটি টাকা উত্তোলন করবে। আগামী 2 জুলাই পর্যন্ত বিনিয়োগকারীরা আইপিওর আবেদন জমা দিতে পারবেন।